এটা হলো এমন একটা ইলেকট্রিক মিক্সার যেটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে আর চামচ দিয়ে কোনো কিছু মেশাতে গিয়ে হাত ব্যথা করতে হবে না। আর এটা হলো এমন একটা গ্লাভস যেটা যদি আপনি হাতে পরে থাকেন তাহলে সবজি কাটার সময় আঙ্গুল কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিএলবি ইলেকট্রনিক্স। কিচেন গ্যাজেট এপিসোড 1 এ রান্নাঘরে কাজে লাগবে এমনই 5টি গ্যাজেট আইটেম আমরা দেখতে চলেছি। গ্যাজেটগুলোর প্রাইস এবং আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, উইন্ডো ক্লিনিং ব্রাশ। যাদের বাসায় থাই গ্লাসের জানালা আছে তাদের প্রত্যেকের বাড়িতে এই টুল কিটটা থাকা দরকার। আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় জানালার ফ্রেমের ভিতরে জমে পড়া ময়লাগুলোকে কোনো কিছুর সাহায্যে পরিষ্কার করার চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ পরিষ্কার করতে পারেননি। তবে তখন যদি এই ব্রাশ কিটটা আপনার হাতে থাকতো তাহলে খুব সহজেই ময়লা সাফ করে ফেলতে পারতেন। দেখতে একটার মতো মনে হলেও এখানে কিন্তু দুইটা জিনিস রয়েছে। একটা হলো ব্রাশ যেটা দিয়ে ময়লাগুলোকে এক জায়গায় জমা করতে পারবেন, আরেকটা হলো শাবল যেটা দিয়ে ময়লা তুলে বাইরে ফেলে দিতে পারবেন। 30-40 টাকার আশেপাশে অনলাইন কিংবা অফলাইন মার্কেটে এটি আপনারা কিনতে পারবেন। নাম্বার 2, ইলেকট্রিক রুটি মেকার। বন্ধুরা, রুটি বানানো যেমন ঝামেলার তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের যারা ডায়াবেটিস রোগী আছেন, ডায়েট করেন, তাদের দুবেলা অবশ্যই রুটি খেতে হয়। তাই রুটি তৈরির ঝামেলা আর নয়, আপনাদের জন্য বাজারে চলে এসেছে ইলেকট্রিক রুটি মেকার। সময় ও বিদ্যুৎ সাশ্রয়ী এই ডিভাইসটি বিশেষ করে যারা ডায়েট করেন এবং অফিসে কাজ করেন তাদের জন্য খুবই দরকারি। রুটি হলো সব বয়সীদের জন্য উপকারী একটি খাবার। এটি আমাদের অনেকের প্রত্যাহিক খাবারের মধ্যে একটি যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন এবং যারা মা হতে যাচ্ছেন তাদের জন্য এ ধরনের একটি রুটি মেকার অনেক উপকারী। সাইজ, মডেল এবং কোয়ালিটি অনুযায়ী এগুলোর প্রাইসও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। রুটি মেকার দিয়ে রুটি বানানোর সঠিক নিয়মটা না জানার কারণে অনেকেই রুটি বানাতে পারেন না। প্রথমত, আপনি রুটি বানানোর জন্য যে খামির গোল্লাটা তৈরি করছেন সেটা ঠিক এই জায়গাটাতে বসাতে হবে। এরপর রুটি মেকারটাতে একটা চাপ দিতে হবে, দেন সাথে সাথে উপরের ঢাকনাটা তুলে ফেলতে হবে। এরপর এটাকে আবার একটু উল্টে দিতে হবে, আর কিছুক্ষণ পর আবারও একটু উল্টে দিতে হবে। এরপর যখন দেখবেন এটা একটু একটু ফুলতে শুরু করেছে তখন চাইলে উপরের ঢাকনাটা আবার একটু বসিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার রুটিটি খুব সুন্দরভাবে বের হয়ে আসছে। আর অবশ্যই কেবলটা প্রথমে কারেন্টের সকেটে প্লাগ করে দিবেন, আর যখন এখানে সবুজ বাতি জ্বলে উঠবে তখনই রুটি বানানোর কাজ শুরু করবেন। নাম্বার 3, হ্যান্ড অপারেটেড চপার। এই গ্যাজেটটা প্রত্যেক কিচেনে একটা করে থাকা দরকার। এটা হলো একটা ম্যানুয়াল ভেজিটেবল কাটার। আপনাদের মধ্যে হয়তো অনেকেই ইলেকট্রিক চপার ব্যবহার করেন কিন্তু কারেন্ট না থাকলে সেটা তো আর ব্যবহার করা যাবে না, আর রান্নার কাজে তো বিদ্যুতের জন্য বসে থাকা যায় না। তো ওই মুহূর্তে যদি আপনার কাছে এই ধরনের একটা চপার থাকে তাহলে এটা দিয়েই আপনি যে কোনো ধরনের সবজি চপ করতে পারবেন। আর বিশেষ করে যদি আপনি পেঁয়াজের জাস থেকে নিজের চোখকে রক্ষা করতে চান তাহলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখুন। 200-300 টাকার ভিতরে এগুলো আপনারা অনলাইন কিংবা অফলাইন মার্কেট থেকে কিনতে পারবেন। নাম্বার 4, ইলেকট্রিক মিক্সার। এটা হলো একটা ইলেকট্রিক হ্যান্ড মিক্সার বা বিটার। রান্নাবান্নার কাজে অনেক কিছু আমাদের চামচ দিয়ে ঘুরতে হয় বা হাত দিয়ে মাখতে হয়, আর এই কাজগুলো যদি একটু দীর্ঘ সময় ধরে করতে হয় তাহলে অনেক সময় হাত ব্যথা করে। তাই আপনার কিংবা আপনার প্রিয়জনের রান্নার কাজকে একটু সহজ করতে কিনে নিতে পারেন এই ইলেকট্রিক হ্যান্ড মিক্সারকে। সাইজ, কোয়ালিটি এবং ফিচার অনুযায়ী 500 টাকা থেকে শুরু করে 6-7 হাজার টাকা দামেরও এগুলো হয়ে থাকে। নাম্বার 5, কাট রেজিস্ট্যান্ট গ্লাভস। এই জিনিসটা প্রত্যেক রান্নাঘরে একজোড়া করে থাকা দরকার। এটা হলো একটা কাট রেজিস্ট্যান্ট গ্লাভস। যারা রান্নাবান্নার কাজ করেন তাদেরকে প্রতিনিয়ত সবজি, তরকারি কিংবা মাছ মাংস ধারালো দা কিংবা ছুরি দিয়ে কাটতে হয়। এসব কাজে একটু অসাবধান হলেই হাতের আঙুল কেটে যেতে পারে। তাই আপনার কিংবা আপনার পরিবারের এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কিনে নিতে পারেন এই ধরনের এন্টি কাট রেজিস্ট্যান্ট হ্যান্ড গ্লাভসকে। এগুলো পরে ছুরি যদি আপনার হাতের আঙুলের উপরেও চলে আসে তাহলেও আপনার আঙুলের কিছুই হবে না। 400-500 টাকার ভিতরে এই ধরনের ভালো মানের গ্লাভসগুলো আপনারা অনলাইন কিংবা অফলাইন মার্কেট থেকেই কিনতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্টের অনলাইন বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ভালো করে প্রোডাক্টগুলোর কাস্টমার রিভিউ দেখে অর্ডার করতে পারে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো গ্যাজেট নিয়ে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।